হাই গাইজ, আজকে বুঝতেই পারছো আমি ধুতি পাঞ্জাবি পরে আছি, পুরো ধুতি আর পাঞ্জাবি অনেক কষ্ট করে এই ধুতিটা পরেছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, সরস্বতী পুজো হচ্ছে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, আর আজকে 14ই ফেব্রুয়ারিও। তো বুঝতেই পারছো ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো কোইনসাইড করেছে। তো এটা আমাদের ফার্স্ট ইয়ার এটা অর্গানাইজ করে সরস্বতী পুজো, তো 2023 ব্যাচ আমাদের এই সরস্বতী পুজো অর্গানাইজ করছে। নিচে দেখতে পাচ্ছো খুব সুন্দর আলপনা, আর একটু তোমরা ডান দিকে গেলে দেখতে পাবে, একটু ক্যামেরাটা সাইড করছি পুরো কিভাবে সাজানো হয়েছে। এবারে ফার্স্ট টাইম করা হচ্ছে হারুর বাগানে, আমাদের হারুর বাগানে করা হচ্ছে, এমনি জেনারেলি কমন রুমে করা হয়। দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে সাজানো হয়েছে। তো ইনোগ্রেশন স্টার্ট হচ্ছে ফাইনালি। কত সুন্দর করে একটা ফ্রেম মতো সাইজে গ্রুপ ফটো তোলার জন্য আমি সিঙ্গলি দাঁড়িয়ে আছি এখানে। নিচে হাওড়া ব্রিজ করে পুরো কলকাতা শহরটাকে এরকম ভাবে দেখিয়েছে, যেটা বোঝা যাচ্ছে সবাই দেখছে, ওয়েট করছে আমি তাদেরকে করি। তো খুবই সুন্দর লাগছে বলে ফটোটা তুলে নিই, তারপরে আরো দেখাচ্ছি আপনাদের সবগুলো। তো আমাদের জুনিয়র ব্যাচে মানে অর্গানাইজিং ব্যাচে আছে, তোর নাম কি বল? মৈত্রী পাটোয়ারি। তো ওরা পুরো মানে থিমটা পুরো জানে, আমি তো অত ভালোভাবে বলতে পারবো না, কিছুটা বললাম আপনাদেরকে। তো এই থিমটা বোঝা, তোরা কি করেছিস? এবার ফার্স্ট টাইম এভার হারুর বাগান হচ্ছে আমাদের সিএনএমসি পুজো। তো আমাদের থিম হচ্ছে চিত্তরঞ্জন রাজবাড়ি। তো আমাদের কলেজটা চিত্তরঞ্জন কলেজ, মেডিকেল কলেজ নামক মানে ফেমাস। তো ওটাই আমরা ভাবছিলাম যে আমাদের কলেজ প্রিন্সিস একটা রাজবাড়ির একটা রেপ্লিকা তুলে ধরবে। এটা হচ্ছে আমাদের রাজবাড়ির গেট। আচ্ছা, গেটটা ফুলে মানে ঢোকার সময় এখান দিয়ে। তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আলপনা করা আছে, আলপনাটা তোরা করেছিস পুরো নাকি? পরিমাটি দিয়ে ওই যে মাঝখানে তুলসী গেটটা, ওটাও আমাদেরই বানানো। এটা একটু ইনোভেটিভ, প্রথমবার দেখছি তুলসী এরকম ভাবে বিধি করে আলপনা করে করা হয়েছে। ক্রিকেট পিচ এটা আমাদের বেসিক্যালি জমিদার বাড়ির জমিদার বাড়ির। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে এটা, আগে কখনো আমরা এই কনসেপ্টটা ভাবিনি, যে এখানেও ভাবিনি যে এরকম ভাবে করা যেতে পারে। উঠোনটা পুরো বাড়ির মতো সাজানো পুরো মাঠটা। তারপরে আর কি কি করেছিস বোঝো এগুলো? ঘোড়ে, আরে ভালো তো এটা, আগে মানে আরে বাপরে দেখতে পাচ্ছি কিভাবে ঘোরাতে হচ্ছে। এই আগেকার দিনে ডায়ালের মতো পুরোটা মানে এরা কত ভেবেছে এতটা, তো মানে এই যে এটা, হ্যাঁ তো এটা যে ঘুরবে সেটা আইডিয়া ছিল, এবার আমি ভাবলাম দূরতে বেলা কি আছে করেছে, এই পুরো এরকম স্প্রিং দিয়ে ঘোরানোর ব্যাপারটা সেটা আমার অতটা আইডিয়া ছিল। মাকে চিঠি, ঠিকানা আমাদের চিত্তরঞ্জন রাজবাড়ি। ও এটা পুরো ইনোভেটিভ ব্যাপার সবার। এদিকটা ওই কি হয়েছে সব এগুলো পেন্টিং তোরা এঁকেছিস সাথে? বাপরে, এগুলো বানিয়েছিস না কিনেছিস? ওরে বাপরে, কেনার বদলে লাইক বানানো হয়। তো এমনি বাজেট কত উঠেছে পুরোটা? আড়াই লাখ। সিএনএমসি তে ছোটখাটো পুজো হয় না, পুজো হলে একটু বড় সড়ো হয়। আড়াই, আগের বার ছিল 1.7 লাখ, এবার 2.5 লাখ। দেখতে পাচ্ছেন পুরো সাজানো দেখে বুঝতে পারছেন। আর রাতে কি কি আছে? রাতে আমাদের আছে একটা স্পেশাল ইভেন্ট, সবে আমাদের ব্যাচমেটস সব ছোটখাটো জিনিস এখানে হয় না বিশাল। আর আরেকটা জিনিস কেউ নোটিস করেনি, ওখানে গাছও মানে ওটা কি আসল গাছ? আসল গাছ, সরি সরি, এটা দেখতে পাচ্ছেন এই আসল গাছ পুরো ফেটে আসছে, পুরো একটা বাড়ির মতো মানে মানে পারে পাশের বাড়িতে গাছটা এই বাড়িতে ঢুকছে, ওরা একটা ভাব দিচ্ছে। ছাদটা একটু এক্সপ্লেন কর। আমরা বনেদি বাড়ির যে বেসিক সাদা শাড়ি লাল পাড় যেটা বাঙালি কালচারে ওটা করেছি। আর মা তো সাদা শাড়ির মা, সাদা শাড়ি আমাদের জ্ঞানের প্রতীক, যেটা অন্ধকারকে দূর করে দেয়, ওই সাদা ওই নলেজ কে রিপ্রেজেন্ট করছে। লাল পাড় সাদা শাড়ি তো আমাদের বাঙালি কালচারে। ইভেন দেখতেও পাচ্ছে স্লেট আছে ওখানে, তবলা আছে, মানে সবকিছু নিয়ে মানে কংক্রিট তৈরি করা হয়েছে পুরো ব্যাপারটা। ও হ্যাঁ, ওগুলো জানলাগুলো খোলে নাকি?
যে খোলে ঠিক আছে, হয়তো এখনই জানলা খুলে দেবে, আসল বাড়ি বাড়ি দিয়েছে অলমোস্ট। খুব উপরে লেখাও আছে চিত্তরঞ্জন রাজবাড়ি দেখতে পাচ্ছেন। ও একটা ঝাড়বাতি আছে, এটাও দেখল মানে এখন সকাল বলে এগুলো নোটিস করা যাচ্ছে রোদের জন্য। পুরো রোদটা খুব সুন্দর হয়েছে, আমারও খুব ভালো লাগলো। আগের বার পেয়েছিলাম তার চেয়ে ভালো আর কি বা করবে জুনিয়ররা যা করেছে, এবারে দেখছি সেটাকেও ছাড়িয়ে গেছে। মানে নেক্সট বার কি হবে সেটাও একটা এক্সপেকটেশন থাকলো। খুবই ভালো হয়েছে, আমাদের ভালো লাগলো ব্যাপারটা। আপনাদেরও যারা দেখছেন বুঝতেই পারছেন সিএনএমসি মানে একটু ছোটখাটো কিছু হয় না, এখানে বুঝতে পারছি খুব বড় বড় লেভেল হয়। বাহ, তোমার আমার সাথে চলে এসছে, আমরা সরাসরি বলতে বিদ্যমান। আজ কি দেখছি, আজ তো 14 তারিখ, দেখছি আজকে অনেক কিছু। আমি এক্ষুনি এলাম সবে, ঠিক আছে, মানে আমি জাস্ট মানে সবকিছু রেজিস্টার করার চেষ্টা করছি। পিছনে দেখতে পাচ্ছি ওরা আওয়াজ হচ্ছে, ওরা কি বলতে পারবি, আমরা বুঝতে পারছি না এত চেয়ার আমরা কিসে জানি, পিন্দা বিল আছে এরকম এরকম রহস্যজনক। চলে এসছে আরো সিঙ্গেলরা আমাদের কলেজে, এখানে চলে এসছে সবাই একসাথে দাঁড়িয়ে আছি। মিঙ্গেলরাও আছে, মিঙ্গেলরা ওইদিকে আছে, ওরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে লুকি লুকিয়ে, এখনো আসবে না, দেখা যাক। এই আকাশ ওইখানে দাঁড়িয়ে আছে ওয়েট করছে, আকাশ কার জন্য ওয়েট করছে? আমি অঞ্জলি শুরু হওয়ার জন্য। আচ্ছা, এই যে চার গিগা চার দেখতে পাচ্ছিস, গিগা চার এরকম আমাদের কলেজে না, আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে মেডিসিন ডিপার্টমেন্টে, এরা আসেনি, অনেক সকালে দেওয়া হয়ে গেছে, ভেঙে যাবে। ও ডেরিভি কনফেশন মানে কি নিয়ে? তো ফাইনালি এখানে কনফেশনটা লিখে রেখে দিলাম, তো ঠিক কনফেশন কি বিষয় এখন বলা যায় না, রেখে দিলাম, ড্রপ করে দিলাম। বাচ্চাদের স্ট্র্যাটেজি ছিল কনফেশন লিখিয়ে তো ভাই দেয়ালে চিপকাতে হবে, পিছন পিছন আসছিল, তো বেসিক্যালি আমি যেটা লিখতাম সেটা ওরা দেখে দিত, মানে এটা টেকনিক, ওরা নিজেরা বলে ড্রপ করেছে, আর সিনিয়রদের বলেছে তোমাদেরকে উপর কনফেশন লিখে বোর্ডে আটকাতে হবে, মানে হ্যাঁ বোর্ডে আটকাতে হবে কনফেশন লিখে। বুঝতেই পারছেন আমাদের বাচ্চাগুলো দিন বা দিন কেমন স্মার্ট আর পাজি হয়ে যাচ্ছে। যাকে কনফেশন কি লিখেছে সেটা তো বলা ফলা ওইসব যায় না, ওসব বলতে নেই, এসব ইউটিউবে তো বলতেই নেই। আরও যাই হোক, খুব এটা নতুন ইনভেন্টিভ গেম, মানে স্পিন দ্য বিল করে দেবে, যতক্ষণ ঘুরবে যতক্ষণ না কনফেশন আসছে, কনফেশন মানে ডেয়ার আসে, ডেয়ার হচ্ছে কনফেশন আর কি। তো একটা ডেয়ার মিল্ক পেয়ে গেছি, ওলমে নিয়ে নিলো মানে ডেয়ার মিল্কটা, কোথায় গেলো ওকে দিলাম, মনে নিয়ে নিলো, আর কি করা যাবে। গেছে এখনও পুরোহিত যোগান দিচ্ছেন, একটু পরে অঞ্জলি হবে, ঢাকি এখানে বসে আছে, ঢাক বাজাচ্ছে না, শুধু ঢাকের কাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন ছেলেটা পুরোহিতের মুখের কাছে মাইকটা ধরেছে, কত ডেডিকেশন এদের। এই ব্যাচে পালুয়ে কি ডিমান্ড, মেয়েদের সাথে সবসময় মেয়েদের সাথে পালুই, অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন পালুই আবার মেয়েদের সাথে ফটো তুলছে, আবার সরস্বতী পুজো, এই মারা মেডিসিন ওয়ার্ডে এসে ভোগ খাচ্ছি, দেখ সব দেখতে পাচ্ছেন পুরো এরম ভক্তি, ডিজের ওখান থেকে ভোগ দিচ্ছে, মেডিসিনে পুজো হয়েছে আজকে, সামনে ফটো উঠছে, মানে ফ্যানটা আলাদাই। কেমন খেতে বলুন এটা, সবাই বসে আছে, এখন আমাদের খাওয়া চলছে, সব লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, বাট মানে প্লেস রক্ষা করছি এখানেও। আচ্ছা, খাবারও চলে এসছে, এখানে দেখতে পাচ্ছেন পুরো ভর্তি প্যাকড আপ সিএনএমসি, আর আমরা ব্যাচ দাঁড়িয়ে আছি এখানে, একটু বসবো বলে আমি একটু জায়গা রক্ষা করি, খালি বসতে পেরেছি, গাড়ি সিট একটা জোগাড় হয়ে গেছে, এবার একটু পেট ফেট নেওয়া হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। এখানে লাইক সবাই দাঁড়িয়ে আছে এরকমভাবে,
সবাই আমরা অনেক কষ্ট করে সিট পাওয়া গেছে, এটো প্লেট এখনো পড়ে আছে বাট ওটা তুলে নেওয়া হবে। এনিওয়েজ এটা সিএনএমসি, একটু আমরা বাড়ির মতনই আবেগ আবেগ কি কথাটা ওই বাড়ির মতনই আবেগ দিয়ে আমরা খেয়ে নিই। জুনিয়রগুলো কত ভালো, মানে আমাদের জন্য মানে আর নিজেরাই সব করেছে, আমার মানে জেনারেলি যারা বসেছিল তাদের ফেলার কথা, বাট জুনিয়রগুলো সব সব প্লেট নিয়ে পরিষ্কার করে দিল, মানে এত ডেডিকেশন সাংঘাতিকেরা পুজোর জন্য যা করছে। এইবার আমাদের ব্যাচ সবাই মিলে একসাথে খাচ্ছি, জীবনে অনেক কমবার হয়েছে যে ব্যাচ একসাথে খাচ্ছে আমাদের, সরস্বতী পুজোর জন্যই আমরা সবাই একসাথে মিলে খেতে পাচ্ছি। এখানে পোলাও দিয়েছে, পনির দিয়েছে, খাওয়া হয়ে গেছে, এখনও তো সবাই লিটারেলি বসে আছে, প্রচুর খাওয়া হয়ে গেল, মেডিসিন ডিপার্টমেন্টে খাওয়া, কলেজে খাওয়া, খাওয়া শেষ নেই। তো এখন সকালের পর্বতেই অবধি শেষ হলো, পুজো হয়ে গেল, অঞ্জলি হয়ে গেলো, আর ভোগ খাওয়াও হয়ে গেলো পুরো, মানে পুরো এখন পুরো ঘুম পাচ্ছে, আমরা একটু ঘুমিয়ে নিই। কিন্তু সেটাই শেষ না, পাঁচটা থেকে কালচারাল প্রোগ্রাম আছে, তারপর ডিজে আছে, সেটার জন্য আসতে হবে। অবশ্য ডিজেতে নিশ্চয়ই এই পাঞ্জাবি আর ধুতি পরে আসবো না, একটু বাড়ি গিয়ে চেঞ্জ করে আসি। তো চলুন নেক্সট পার্টটা দেখি। এখন সন্ধ্যে হয়ে গেছে, চলে এসছি ড্রেস চেঞ্জ করে, এখন জুনিয়রদের পারফরমেন্সেস আছে আর ডিজে আছে, চলুন সেটা দেখি। ইভেন লাইটিংস খুব ভালো করেছে, দেখি লাইটিংসগুলো আপনাদের দেখাই। সন্ধ্যা অবধি হওয়ার পর খুব সুন্দর লাগছে পুরো ব্যাপারটা, সবাই বেসিক্যালি সবাই উপরে আছে, আমরা নিচে আসলাম দেখার জন্য, আর ভালোই খুব ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছে, আরও বড় অ্যারেঞ্জমেন্ট হবে আমিও ভাবি। সবাই খুব সুন্দর সুন্দর কনফেশন লিখছে, মানে এগুলো পড়তে পারলে পড়তে পারছি, খুব এই যে যেখানে একটা লিখেছে, হ্যাঁ তো নামও লিখে দিয়েছে, কে লিখেছে সেও লিখে দিয়েছে তার নিজের নাম, আলাদাই ব্যাপার। তো অনেকগুলোই কনফেশন লিখেছে, তো একটু ফর এখানে। আর এই জায়গাটা দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, চাঁদটাকে পুরো এখানে উপরে বসে আছি, হাফা তারপরে প্রচণ্ড ঠান্ডা লাগছে, ডিজের জন্য হয়েছে, খুব গরম লাগবে বাট সেটা না, ঠান্ডা প্রচণ্ড লেগেছে। আর এখন প্রাইস ডিস্ট্রিবিউশন হচ্ছে, তারপর ডিজেটা স্টার্ট হবে নিয়ে, এখন তারপরে আর কোনো ফাংশন আছে কি না আমি নট শিওর, বাট তুমসে মিলকে দিল কা হ্যায় জো হাল ক্যা কহে হো গয়া হ্যায় এসা ক্যা কমাল ক্যা কহে ফর মাই লাভ এস। ও কনফেশনস হচ্ছে গাইস, অফ কনফেশন পড়া হচ্ছে এখানে, স্টিকি নোটস পাস মে প্লিজ কনফেশনস লিখ দিজিয়ে। একজন তার নিজের লাইফের স্যাড স্টোরি শোনাচ্ছে। তো আমি একদিন আম গাছে কাঁচা আমের স্বাদ নিতে উঠি, হঠাৎ করে গাছ থেকে নামার সময় একটা শিরশির অনুভূতি পাই, তারপর আমার আমাদের জন্য কফি অ্যান্ড পাকোড়ার ব্যবস্থা করেছে ফ্রিতে, লাইক ওরা পুরো করেছে এই অ্যারেঞ্জমেন্টটা আমাদের, কফি অ্যান্ড পাকোড়াস। প্রথমে কী নিচ্ছিস, পকোড়া নিবি? ওখানে পাকোড়াস আছে, কফি তৈরি হচ্ছে এখানে, ডেডিকেশন, এটাই হচ্ছে ডেডিকেশন, সাংঘাতিক ডেডিকেশন শুধু আসিস, এই না হলে ভালোবাসা।